পটুয়াখালীতে পায়রা বন্দরের জন্য নির্মাণ করা হচ্ছে 6 লেনের প্রশস্ত সড়ক ও কালভার্ট। বহুমুখী অর্থনৈতিক সুবিধা ও কর্মসংস্থানে লাভবান হচ্ছেন স্থানীয়রা। পটুয়াখালী থেকে এনাতুর রহমানের রিপোর্ট। পায়রা বন্দরের মূল টার্মিনালে যেতে আন্ধারমানিক নদীর দুই পাড়ে 654 কোটি টাকা ব্যয়ে 6.3 কিলোমিটার দীর্ঘ নির্মাণাধীন এই 6 লেনের সড়কে থাকছে 6টি সেতু ও কালভার্ট। এছাড়াও আন্ধারমানিক নদীর উপর একটি বড় সেতু নির্মাণের প্রক্রিয়া চলছে। পায়রা বন্দর কর্তৃপক্ষের অর্থায়নে কাজ বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ বিভাগ। পদ্মা সেতুকে ঘিরে আমাদের দক্ষিণবঙ্গে একটা অর্থনৈতিক কর্মকাণ্ডের সঞ্চালন হবে, যার ভিতরে আপনারা জানেন ইতিমধ্যে পায়রা বন্দর এবং 1320 মেগাওয়াট পায়রা পাওয়ার প্ল্যান্টের কাজ সম্পন্ন হয়েছে এবং পায়রা বন্দরের কার্যক্রম দ্রুতগতিতে চলমান রয়েছে এবং এই কাজটি আগামী 1.5 থেকে 2 বছরের ভিতরে আমরা সম্পন্ন করতে পারবো বলে আশা রাখি। জমির ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও লাভজনক কর্মসংস্থানের সুবিধা পাওয়ায় নানাভাবে উপকৃত হয়ে খুশি এলাকাবাসী। এলাকার লোক তো সবাই বেকার ছিল আগে, জি রাস্তাঘাটে অনেক আমাদের উন্নত, সব দিক দিয়ে অনেক ভালো হয়ে গেছে, রাস্তাঘাট হইলে ভালো। এখান দিয়ে রাস্তাঘাট হওয়াতে মানুষের সুযোগ সুবিধা বেশি পাচ্ছে। আমাকেও সবাইরই উন্নয়নের জন্য এই কাজটা হয়েছে, সবাই আমরা খুশি। পায়রা বন্দরে যেতে শেখ হাসিনা সড়কের এখান থেকেই শুরু হচ্ছে 6 লেনের সড়ক নির্মাণ কাজ। সড়কটি নির্মিত হলে বন্দরের প্রধান টার্মিনালে যেতে সড়ক যোগাযোগে আর কোনো বাধা থাকবে না। পটুয়াখালীর পায়রা বন্দরের শেখ হাসিনা সড়ক থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই।